গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলাভ হানি। আমি মৌসুমি, আরও একটি সকাল তোমাদের সঙ্গে নিয়ে চলাম। প্লিজ কিছুক্ষণ আমার সাথে থেকো। ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, ওট খেতে বসে গেছি। একটু টক দই দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি। এটা আমি চটজল দিয়ে অনেক সময় এটাই ব্রেকফাস্ট বানিয়ে নিই। ঘোড়া হয়ে গেছে, হয়েছে ঘোড়া হয়ে গেছে খুব না তাই? বাবা, এবার খাবা ঘোড়া খাওয়া, এই হচ্ছে এনার কাজ। শুধু ঘুরবো আর ঘর খেয়ে আসবো। যখন খাওয়া তখন ওনার ঘরের কথা খেয়াল করবে, বাদ বাকি টাইম উনি ঘুরে বেড়ান। হ্যাঁ, আর করছি এই যে ধোকার বড়া, মানে সরি ধোকা নয়, ধোকা বানাইনি। ছোলার ডাল ভিজিয়ে রেখে আমি এই বড়া করে করে নিচ্ছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর তো হচ্ছে নিরামিষ খাবো, আর নিরামিষের দিন এটা তো পেঁয়াজ আমি কোনোদিনই দিই না, সে খেলেও দিই না পেঁয়াজ আর কি। ধোকার তরকারিতে আমি পেঁয়াজ দিই না, আদাটা অনেকটাই দিই, আদা বাটাটা অনেকটাই দিই। টমেটোটা মানে মিক্সিতে পেস্ট করে একটা টমেটোও দিয়েছি, আর হচ্ছে কিছুটা ডাল বাটা এই যে রেখে দিয়েছি, আদা এই যে জিরে বাটা, এই কৌটোতে জল দিয়ে করেছি বলে কৌটোতে রেখে দেবো ফ্রিজার, ওটা আদা আর কাঁচা লঙ্কা অনেকগুলো। তো আমি তো ওই যেহেতু মিক্সিতেই আমি মশলা অনেক সময় ড্রাই করে গুঁড়ো করে রেখে দিই, সব রকমের তিন ধরনের মশলা তো আজকে নেই, তো জল দিয়েই পেস্ট করে নিলাম আর এটা ভাজবো। আর আমি অনেক সময় আগেও আমার বন্ধুদের ভিডিওতে, আমি আমার ভিডিওতে বলেছি পেঁয়াজটা আমরা নিরামিষের দিনও খাই, মানে নিরামিষের দিন অ্যাভয়েড করার চেষ্টাটাও করি, কিন্তু সালাডে কখনো খাই, কখনো সখনো খেয়ে নিই, যে একদমই যে খাই না নিরামিষে পেঁয়াজ সেটা কিন্তু নয়, তবে অ্যাভয়েডটা করি আর কি। এই যে বড়া ছোটো ছোটো করে এগুলো ভেজে নিয়েছি, আর এটা সেই যে সকালে বানিয়েছিলাম, দুটো রয়ে গেছে তো ঢেকে রেখে, দুটো আছে, বিকেলবেলায় চা দিয়ে খেয়ে নেবো, বেশ ভালোই লাগে আমার খেতে। হ্যাঁ, চা দিয়ে খেয়ে নেবোটা। তো এই যে খাবার পাত্রকায় পোস্ত করেছি, ডালের বড়া করেছি, আর ওই যে বড়া করে তরকারি আর ডাল, এই হচ্ছে মেনু। তো আজকে তো হচ্ছে চোদ্দো প্রদীপ, তো এই চোদ্দো প্রদীপ জ্বালিয়ে নিলাম, আর ওটা আগের দিনের ভিডিও ছিল। আজকে চোদ্দো প্রদীপ মানে দুপুরবেলা যেটা চোদ্দো শাক খাওয়া হয়েছে, আর এই চোদ্দো প্রদীপ এখন জ্বালাচ্ছি আর কি। আর তো সুতরাং এই ছোটো ছোটো এইবারে প্রদীপগুলো না একটু ছোটো প্রদীপই কিনেছি, কেননা এই প্রদীপগুলো তো আর রাখা যাবে না, ওই জন্যই আমি দেখলাম যে ছোটো প্রদীপই বেস্ট আর কি, এই জন্যই একদম ছোটো ছোটো প্রদীপগুলোই কিনেছি। তো চারিধারে বাড়িটা খুব সুন্দর করে পুরো টুনি দিয়েই বর সাজিয়ে দেয়, হ্যাঁ পুরো একদম খুব ভালো করে টুনি দিয়ে সাজিয়ে দেয়, আর মানে খুব সুন্দর। আমার যে গাছগুলো আছে গাছগুলোর ওপরেও বেশ ভালো করে সাজিয়ে দেয়। তো চোদ্দো প্রদীপ দিয়েছি, প্লাস মোমবাতিগুলো গোটা বাড়ির পেছনটাও আমি দিয়ে আসি। আর এই যে আমার বাগানটা সাজাচ্ছি আস্তে আস্তে, গাছগুলো আমার ছানাগুলো দেখো এই যে একটু এতটা বড় হয়েছে, দুটি পাতা থেকে এখন এতগুলো পাতা এনাদের হয়েছে, একদিন আবার দেখাবো। মানে বেশি দিন তো হয়নি, আট কি নদিন হচ্ছে এরকম গাছগুলো আমি লাগিয়েছি। আর এই যে দেখো খুব সুন্দর করে বর, প্রতি বছরই ও টুনিটা খুব ভালো করে লাগিয়ে দেয়, কেননা আমার তো অনেক সময় তোমাদের দেখিয়েছি বাড়ির দুই পাশে দুটো বিশাল বড় বড় ক্রিসমাস ট্রি রয়েছে, ওই ক্রিসমাস ট্রি গাছগুলোতে দেয়। তারপরে এই যে বাইরে কিছু গাছ রয়েছে, যে চাপা রয়েছে, কাগজ ফুলের গাছ রয়েছে, হ্যাঁ এইগুলোতে বেশ সুন্দর দিয়ে দেয়। তারপরে যে বাড়িটা এই যে গেটটার মধ্যে দেখো, ওখানে কী সুন্দর ফুলগুলো হয়েছে পিঙ্ক রঙের, তো এই গেটটার মধ্যেও দিয়ে দেয়, ও খুব সুন্দর অপূর্ব লাগে। কালী পুজোর তে আমার কী বলতো, এই যে চারিধারে আলো আলো যে সেজে ওঠে না, এটা আমার খুব প্রিয় ছোটোবেলা থেকেই। কিন্তু অবশ্যই আমি বাজি পোড়াতে ছোটোবেলার থেকেই খুব ভয় পাই, এমনি ফুলঝুড়ি তারাবাতি এসব ঠিক আছে, কিন্তু ওই শব্দবাজি আমার খুব ভয় লাগে ছোটোর থেকেই। আর কিন্তু ভালো লাগে কেন, যে চারিধারে পুরো মানে লাইট দিয়ে সে সাজানোর জন্য আমার বেশ ভালো লাগে, সব সব ঘর বাড়ি তাই না, কম বেশি সাজানো থাকে। বাবা গো, হাওয়া নিচে গো পুরো বলছি আমি মিটি নিচে তাকিয়ে চল, বেশ এ আছে কিন্তু প্রচুর নিচু এ করা রয়েছে। বাবা তোমার তো ধরে ধরে চলে গিয়েছি, আমার এদিক দিয়ে হজর খেয়ে গড়িয়ে পড়বো নিচে।
মাছের আওয়াজ হচ্ছে গো, হাঙ্গামো রেকর্ডিং হচ্ছে না তো? কেন এই যে না কালো কেন? আজকেই সব জায়গায় লাইন দেখেছো, এখনো তো মানে পুজো হবে, হ্যাঁ পুজো বসবে আর কি, কিন্তু মানে আজকে এতটা লাইন, তারপরের দিন তো আরো বিশাল বিশাল লাইন পড়বে, তো সুতরাং এই যে প্রচুর ভিড় হয়। আর পুজো খুব ভালো কিন্তু দুর্গাপুরে, বেশ বড় বড় কালী পুজোই হয়, কত দেখবো আমি বলেছি, একদম পাঁচটা ছটা দেখবো, পাঁচটা ছটা দেখে তো ব্যাস চলে আসবো। মিঠি এটা হচ্ছে, এটা বলে দিই, এটা হচ্ছে আমাদেরই বাড়ির পাশে বেশি দূর না, মহাবীর মার্গে, এটা হচ্ছে মহাবীর মার্গের পুজো, খুবই সুন্দর করেছিল, এত ভালো হয়েছে না প্যান্ডেলটা, আমার খুব ভালো লাগলো। এই যে দেখো এরা এখানে যে প্যান্ডেলটা করেছে, আর ওদিকে তো প্রোগ্রাম হচ্ছে, এই যে মহাবীর দেখো ইউনাইটেড ক্লাব, তো এগুলো সবই ডিএসপির কোয়ার্টার চারিধারে, এগুলো কোনো প্রাইভেট বাড়ি নয়, এখানে এটা হচ্ছে পুরো সেল, মানে ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কোয়ার্টারেরই মাঝে এই মাঠটা রয়েছে, মানে চারিধারে স্টিল প্ল্যান্টেরই কোয়ার্টার। তো এই যে যাচ্ছি, গিয়ে এখানে গান হচ্ছে, আমি তো পুরো ওইটা মিউটই করে ভয়েসটা এখানে দিতে হচ্ছে, হ্যাঁ খুব সুন্দর করেছে, সুতরাং দেখে নিই একটুখানি, দেখে একটু ফটো ফটো তো, মানে মানুষ এখন অবশ্য মানে ফটো তোলার এটাই বেশি আর কি, ঝোঁকটা বেশি সবারই আর কি, যে ফটো তুলবো রেকর্ডিং এইগুলো আর কি বেশি আর কি। আর যেটা আমিও করি, আমিও তো তাই করি, রেকর্ডিং করি, তবে অল্প স্বল্প করি, বেশি তো করতে গেলে কত আর দেব তাই না, পুজোর এখন ভিডিও তো সবাই কত দেবে তাই তো বলো, আর বেশি বড় করলেও হবে না কন্টিনিউ, ওই জন্যই দু তিন মিনিট করে করে দেখাচ্ছি, মানে এত ভালো লাগছে না, মনে হচ্ছে তো সবই রেখে দিই। আর আর এই যে দেখো, এটা আমি আগেও অনেক আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, এই যে এই যে এই দাদাটা রয়েছে, মানে ঘোড়া চালায় আমাদের কোয়ার্টারে, আমার ছেলে যখন ছোটো দু পাঁচ মাস ছ মাস এরকম ছিল, তখন থেকে প্রায় দু বছর আড়াই বছর পর্যন্ত, মানে ওই আড়াই বছর থেকে তো স্কুলে গেছে, তার আগে পর্যন্ত এই ঘোড়ার আওয়াজ করলে হলো বেরিয়ে আসতো, তো সেই ঘোড়া তো আর নেই, তো ওই দাদাকে দেখ যখনই আমরা কোথাও দেখি, গিয়ে ওনার হাতে কিছু টাকা পয়সা দিই, খুব খুশি হয়, তাই বলছে দেখতে দেখতে আমি আমি কবে হয়ে গেলাম যে হ্যাঁ হ্যাঁ, আর বলছে বাবু কোথায়, মানে আমার ছেলেকে বলে বাবু কোথায়, মানে ওই আসলে পরেই না ওর পিঠে চেপে সেই এক ঘন্টা ও ঘোড়া তো জানে আর কি, সেই বুঝে আমরা ওকে পয়সাও দিয়ে দিতাম। তো এখানে এসে গেছি আরেক জায়গায় ঠাকুর দেখতে, আর জানো তো বন্ধুরা এত লাইন পড়েছে, আমি তো কিছু কিছু এ আমি বললাম কি যে কিছু কিছু প্রতিমা আমি বললাম কি যে না পরের দিন এসে দেখে যাব, দিনের বেলায় এসে দেখে যাব, মানে আর না মানে কি ঠান্ডাটা তো বেশ ভালোই পড়েছে, তো আমি বললাম না দিনে, মিঠিরও একটু ঠান্ডা ঠান্ডা মানে ধাঁচটা এখন বেশ কিছুদিন ধরে মিঠিরও ঠান্ডা লাগার প্রবণতাটা বেশ ভালো হয়ে গেছে, গলার মানে ব্যথা হয়ে যাবে, খুশখুশ করবে, আর আমারও তাই করে, তো সুতরাং ওই জন্যই বললাম যে না থাক কিছু কিছু, এইখানে যেরকম আমরা কজন তো দেখলাম প্রচুর ভিড়, সুতরাং আমরা। আর এটা হচ্ছে ট্রাঙ্ক রোড, ট্রাঙ্ক রোড এইজন এইজন পড়ছে, আমি তো বিজনে থাকি, এটা হচ্ছে এইজন দয়ানন্দ। আর এই প্রতিমা এত ভালো প্যান্ডেল করেছিল না, নারকেলের যে মানে ওপরের যে খোলটা রয়েছে সেইটা দিয়ে দেখো এগুলো করেছে ডেকোরেশন, আমি অনেক অনেক ক্ষণ ধরে ভিডিও করেছি কিন্তু অত তো আর দেওয়া সম্ভব নয়, তোমাদের আমি একটু একটু করেই সামান্য সামান্য করেই দেখাচ্ছি আর কি। বিশাল অনেক জায়গায় দেখেছি, বেশ বড় বড় মেলা লেগেছে, হ্যাঁ বেশ ভালোভাবে মেলা লেগেছে, কিন্তু আমি সাইজ এটা হচ্ছে চণ্ডীদাসের মানে ওই নরেন্দ্রপ্রসাদ কালীবাড়ির গোলাইতে, এইরকম আমাদের এখানে দুর্গাপুরে অনেক গোলাই রয়েছে, পুরো এইরকম করে টুনি দিয়ে সাজায়, অপূর্ব লাগে, ওই যে কালী মন্দির দেখা যাচ্ছে, তো এদিক থেকে যাব সিটি সেন্টারে, যেহেতু ওই ওদিক থেকে এলাম, এসে এইখানে বরাবর ওই গাড়ির এটা দেখলো আর কি,
হাওয়াটা ভরালো। এই যে সুহট্ট শপিং মল, কত মানে সিটি সেন্টারে বেশি বছর কিন্তু সুহট্টটা চলেনি আর কি, বন্ধ হয়ে পড়ে রয়েছে। দেখো বন্ধুরা, এত বড় একটা শপিং মলটা, এত বড় শপিং মলটা সুহট্টটা পুরোটাই বন্ধ, কিন্তু ওপরে রয়েছে তোমার লেমন গ্রাস। লেমন গ্রাস হচ্ছে রেস্টুরেন্ট, কিন্তু ওখানে চাউটা খুব সুন্দর বানায়। হ্যাঁ, চাউটা দেখো ওপর থেকে না, এই যে ভিউটা আমার এত ভালো লাগে, ওদিকে গান্ধী মোড়টা পুরো দেখা যায়, দারুণ লাগে এই জায়গাটা থেকে। তো বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, বর বলছে ওদিকে বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি এসো, তোমরা ভিডিও পরে করবে। আমি ঝটপট করে বর করলাম, তুমি যাও ভিতরে অর্ডার দাও, আমি একটুখানি ভিডিও করে নিই জায়গাটায়। মানে দু বছর পর আসলাম এইখানটাতে, আর কি ভালো লাগে দেখতে ওপর থেকে। তো সুতরাং হয়ে গেল, এই যে লেমন গ্রাসে ঢুকছি, এই খাওয়া দাওয়া করে ব্যাস বাড়ি যাবো। ওই প্রায় 11টার কাছাকাছি হবে মনে হয়, আমি তো মোবাইলটা দেখি, মানে 11টা হবে, ঠিক পারফেক্ট টাইমটা বলতে পারছি না। তবে দেখছি যে বন্ধ, অনেক কিছুই পাওয়া যায়নি আর কি, যেটা খাবো বলেছিলাম সেটা পাইনি আর কি, যাই হোক অন্য কিছু এ করলাম। তো এইখান থেকে এই যে খাওয়া দাওয়া করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, আগামী অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভাই ফোঁটা আসছে, ভাই ফোঁটাতে খুব খুব করে আনন্দ করো। হ্যাঁ, ভাই ফোঁটা সেলিব্রেশন করো। আজকে আমি এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।